চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই সমিতি ইউএই। দুবাই থেকে সাইফুল ইসলাম জানান, শারজার একটি রেস্টুরেন্টের সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী বেলারেত হোসেন, নূর মোহাম্মদ ভূঁইয়া, সাইফুল ইসলাম, নুরুল আলম, সালাউদ্দিন হেলাল। বক্তব্য রাখেন মোবারক হোসেন মাসুদ, নুরুদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ খোরশেদ, নাসিরুদ্দিন চৌধুরী সহ আরও অনেকে।